হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ফ্রেন্ডস, আনলিমিটেড পক্ষ থেকে সাথে আছি আমি নাদিম, এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লেটারহেড ডিজাইন করবেন। খুব সহজে সিম্পল হতে আপনার কোম্পানির লেটারহেড ডিজাইনটি আপনি করে নিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে। সো এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিও। বন্ধুরা, ইন্টারপোলে সবাইকে স্বাগত কম্পিউটার স্ক্রিনে। সো এখন আমরা দেখে নেব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা লেটারহেড ডিজাইন করব। খুব সহজ এবং সিম্পল হতে আপনি আপনার কোম্পানির লেটারহেড ডিজাইনটি মাইক্রোসফট ওয়ার্ডে করে নিতে পারেন। একটি লেটারহেড ডিজাইন করার জন্য তিনটি পজিশনে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমত টপ, যেখানে আমরা আমাদের কোম্পানির নামটি লিখবো বা টাইটেলটি লিখবো, এবং দ্বিতীয় হচ্ছে লোগো ওয়াটারমার্ক। সো এখানে আমরা লেটারহেডের মধ্যখানে আমরা আমাদের কোম্পানির যে লোগোটি আছে সেই লোগোটি আমরা এখানে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারি। এবং থার্ড ডাউন অপশনে আমরা আমাদের কোম্পানির মোবাইল নাম্বার, পোস্ট বক্স নাম্বার, লোকেশন অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটি আমরা মেনশন করতে পারি। সো প্রথমে আমরা লেটারহেডের টপ পজিশনে কাজ করব। টপ পজিশনে লেটারহেডের টাইটেলটি দেওয়ার জন্য প্রথমে আমরা ক্লিক করব ইনসার্ট অপশনটিতে। ইনসার্ট অপশনটিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, আমরা এখানে হেডার যে অপশনটি আছে এই অপশনটির উপর আমরা ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা আলফাবেট যে অপশনটি আছে আলফাবেট অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সো এখানে আমরা লেটারহেডের টাইটেলটি বা কোম্পানির নামটি ক্যাপিটাল লেটারসে টাইপ করে দেব। এখন আমি আরবিক টাইটেলটি আমি ইউজ করব। সো এখন আমরা টাইটেলের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা এখন চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য প্রথমে আমরা লেখাটিকে সিলেক্ট করে নেব। এরপর আমরা থিমস কালার যে অপশনটি আছে অপশনটির ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের লেটারহেডের যে টাইটেলের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। এখন আমরা টাইটেলের যে সাইজটি আছে সেই সাইজটা আমরা এখান থেকে সেটিং করে নিতে পারি। এরপর আমরা বোল্ড অপশনটিতে ক্লিক করে আমরা লেটার্সটিকে আমরা বোল্ড করে দিতে পারি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবিক নেমটা একটু ছোট দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের আরবিক নেমটাকে একটু সেটিং করে নেব। আরবিক নেমটাকে সেটিং করার জন্য আমরা প্রতিটা ওয়ার্ডের মাঝখানে আমরা একটা একটি স্পেস দিয়ে আমরা আমাদের আরবিক নেমটাকে আমাদের ইংলিশ নেম এবং আরবিক নেমের সাথে অ্যাডজাস্ট করে নেব। শিফট প্লাস যে বাটনটি ক্লিক করলে আমরা আমাদের লেখাটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্রতিটা ওয়ার্ডের সেন্টার আপনি একটু একটু স্পেস দিলে শিফট প্লাস যে বাটনটি ক্লিক করলে আপনারা স্পেস দিতে পারবেন। সো এর মাধ্যমে আমরা আমাদের লেখাটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমাদের ইংলিশ নামের সাথে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইংলিশ নেম এবং আরবিক নেমটি এবং সেম পজিশনে চলে আসলো। সো এখন আমরা মিডল পজিশনে কাজ করব। মিডল পজিশনে আমরা আমাদের কোম্পানির লোগোটি আমরা ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারি। কোম্পানির লোগোকে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করার জন্য প্রথমে আমরা পেজ লেআউট অপশনটি আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে ওয়াটারমার্ক যে অপশনটি আছে এই অপশনের উপর আমরা ক্লিক করব। এখন আমরা চলে যাব ডাউনে। ফ্রেন্ডস, এই ডাউনে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক, সো আমরা এই অপশনটির উপর ক্লিক করব। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা ফিক্সার ওয়াটারমার্ক এই অপশনটি আমরা সিলেক্ট করব। পুনরায় আমরা সিলেক্ট ফিক্সার অপশনটিতে আমরা ক্লিক করব এবং আমরা আমাদের কোম্পানির লোগোটিকে সিলেক্ট করে ইনসার্ট অপশনটিতে ক্লিক করব। এরপর ওকে অপশনটিতে ক্লিক করব। ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কোম্পানির যে লোগোটি আছে সেটি ওয়াটারমার্ক হিসাবে আমাদের লেটারহেডে সেট হয়ে যাবে। ফ্রেন্ডস, লেটারহেডের তিনটি পজিশনের ভিতরে দুটি পজিশনের কাজ শেষ হয়ে গেল, টাইটেল এবং ওয়াটারমার্ক। এখন আমরা লাস্ট যে পজিশনটি ডাউন পজিশন, আমরা আমাদের কোম্পানির মোবাইল নাম্বার, পোস্ট বক্স নাম্বার এবং লোকেশন অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটি আমরা টাইপ করে দেবো। তো এখন আমরা পুনরায় ইনসার্ট অপশনটিতে ক্লিক করব। ইনসার্ট অপশনটিতে ক্লিক করে আমরা ফুটার যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। পুনরায় আমরা আলফাবেট টেক্সট এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের কোম্পানির মোবাইল নাম্বার, পোস্ট বক্স নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা আমরা টাইপ করে দেব। সো প্রথমে আমরা মোবাইল নাম্বারটা টাইপ করে দেব।
এবং যদি পোস্ট বক্স নাম্বার থাকে তাহলে পোস্ট বক্স নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন। কোম্পানির লোকেশনটি আপনি এখানে টাইপ করে দিতে পারেন। এবং ইমেল অ্যাড্রেসটি আপনি টাইপ করে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটিও লিখে দিলাম। সো ফ্রেন্ডস, আমাদের মোটামুটি লেটারহেডের কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন টপ পজিশনে আমরা আমাদের কোম্পানির টাইটেলটি আমরা লিখে দিলাম, কোম্পানির নামটি আমরা লিখে দিলাম। মিডল পজিশনে আমরা ওয়াটারমার্ক হিসাবে আমাদের কোম্পানির লোগোটি আমরা ইউজ করলাম। এবং থার্ড ডাউন পজিশনে আমরা আমাদের কোম্পানির মোবাইল নাম্বার, পোস্ট বক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কোম্পানির যে লোকেশন অ্যাড্রেসটি ছিল সেটি আমরা ব্যবহার করলাম। সো এখন লেটারহেডটাকে আমি পিডিএফ এর মাধ্যমে আমার কম্পিউটারে সেভ করে রাখবো। ফ্রেন্ডস, পিডিএফ ফাইলে সেভ করে নিলাম আমার লেটারহেডটিকে। আপনাদেরকে পুনরায় আরো একবার দেখিয়ে দিই। ফ্রেন্ডস, বুঝতে পারছেন কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের লেটারহেডের ডিজাইনটি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে পেতে পারেন। ফ্রেন্ডস, সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।